ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্স তো ফ্রেন্স তোমার টার্গেট যদি হয়ে থাকে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের অঙ্কের পার্টে তিরিশে তিরিশ তোলা তোমার যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে তুমি একদম সঠিক চ্যানেলে এসেছো আমাদের এই চ্যানেল যদি রেগুলার ফলো করতে পারো তাহলে অঙ্ক তোমার ন্যাশো হয়ে যাবে আরেক দিকে অঙ্কের তিরিশে তিরিশ হানড্রেড পারসেন্ট উঠবে কিন্তু তার জন্য দুটো কাজ করতে হবে যে ভিডিওগুলো রেগুলার প্রোভাইড করবো সেগুলো তো অবশ্যই দেখতেই হবে এবং কলকাতা পুলিশ বলে একটা প্লে লিস্ট করা আছে তোমরা প্লিজ সেখানে গিয়ে পুরনো ক্লাসগুলো একটু কিন্তু ভাই দেখতে হবে ঠিক আছে তো আজকে যেটা করবো সেটা হচ্ছে আজকে একটি অঙ্কের প্র্যাকটিস সেট করবো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক তারপর লাস্টের যে দু তিনটা প্রবলেম সলভ করবো সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটু অ্যাডভান্স লেভেলের তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো ঠিক আছে তো দেখো আজকের প্রথম প্রবলেম কি বলছে ভাই সাত লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত ত্রিশ সেভেন কত লিটার জল মিশালে নতুন সর্বদে সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ হবে তো দেখো ভাই এগুলো নর্মালি যেভাবে করি আমরা বিশ গণিত ছাড়া ইউনিট ধরে করি এগুলো তো আমি আজকে ইউনিট ধরেই করব না তো এখানে কি কি দেওয়া আছে দেখো সিরাপ আর জল তো দেখো এখন বোঝানোর জন্য একটু বড় হতে পারে হ্যাঁ এক্সপ্লেন করব তো কিন্তু পরে এগুলোকে শর্ট বানিয়ে নিও হ্যাঁ ক্যালকুলেশন যত পারো শর্ট করবে তাহলে সিরাপ আর জলের অনুপাত হচ্ছে তিরিশ টু সেভেন এবার এই মিশ্রণে জল মেশানো হয় জল মেশানোর পর সিরাপ আর জলের অনুপাত হয় ভাই টু ইস্ট ফাইভ এবার এখানে একটা বেসিক সেন্স তোমাকে খাটাতে হবে ভাই জল মেশানো হচ্ছে ভাই জলের পরিমাণ বাড়বে সিম্পল কথা কিন্তু সিরাপ মেশানো হয় নাই বা সিরাপ তোলাও হয়নি তো যেহেতু সিরাপ মেশানো হচ্ছে না সিরাপ তোলাও হচ্ছে না তার মানে ভাই সিরাপের পরিমাণ সেম থাকা উচিত ওকে জল মেশাবো যেটা মিশাবো এটাকে টার্গেট করবো না যেটা মিশাবো না সিরাপ এখানে মেশানো হচ্ছে না সিরাপ তোলা তার মানে ভাই সিরাপের পরিমাণ উচিত তো থাকা আমরা কি করবো সিরাপকে বানাবো কিভাবে বানাতে পারি তিন আছে এটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে এটা তিন দোকানে ছয় এটা দুই আছে এটাকে তিন দিয়ে গুন করলে এটাও কত হবে ভাই তিন দোকানে ছয় দেখো সিরাপ আগেও ছিল ছয় ভাগ এখনো ছয় ভাগ এবার প্রবলেম কোথায় ভাই বলো দেখি এটাকে দুই দিয়ে গুণ করলে এই পাশেরটাকেও দুই দিয়ে গুণ করবো সাত দু চোদ্দ এনে জলকে তিন গুণ করলে মানে সরি এই সিরাপকে তিন গুণ করলে এখানে জলও তিন গুণ হবে তিন পাঁচে পনেরো হিসাবটা বুঝতে পারলে তাহলে প্রথমে সিরাপের পরিমাণ সেম করব জল মেশালে সিরাপকে সেম করবে আর যখন সিরাপ মেশানো হবে জলকে সেম করবে হলো তারপর এদিকে দুই গুণ হলে এটাও দুই গুণ এটা তিন গুণ হলে এটাও তিন গুণ তাহলে দেখো সিরাপের পরিমাণ সেম আছে জল আগে ছিল চোদ্দ ভাগ এখন হলো পনেরো ভাগ ক্লিয়ার এবার একটা জিনিস দেখো দেখো প্রথমে সিরাপ ছিল চোদ্দ ভাগ তাহলে ছয় যোগ চোদ্দ তার মানে টোটাল মিশ্রণ শুরুতে কতটুক ছিল কুড়ি ভাগ তাই না সিরাপ আর জল যোগ করলে টোটাল মিশ্রণ পাওয়া যাবে ছয় ভাগ সিরাপ চোদ্দ ভাগ জল দুটো মিলে কত ভাগ কুড়ি ভাগ তাহলে টোটাল মিশ্রণ হচ্ছে ভাই কুড়ি ইউনিট আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল মিশ্রণ হচ্ছে ভাই লিটার জিনিস আমি যদি বলি কুড়ি ভাগ এটা কি তোমরা বলবে টোটাল মিশ্রণ আবার সিক্সটি লিটার যে আছে সাত লিটার এটাও কি ভাই টোটাল মিশ্রণ তো ভাই এটাও টোটাল মিশ্রণ এটাও টোটাল মিশ্রণ দুটোই সেম জিনিস হ্যাঁ কি না যেহেতু দুটোই সেম জিনিস তাহলে বলতেই পারি কুড়ি ইউনিটের ভ্যালিউ হচ্ছে কত বলে দেখি ষাট লিটার বা কুড়ি ভাগ মানে সিক্সটি লিটারকে কে কত দিয়ে গুণ করলে আসে বলে দেখি কুড়ির ভ্যালু ষাট তিন দিয়ে গুণ করলে আসে তিন কুড়ি এ ষাট তাহলে কুড়ির ভ্যালু যদি ষাট হয় এবার বলছি কতটুক জল মেশানো হয়েছে তো দেখো ভাই জল আগে ছিল ১৪ ভাগ এখন হলো পনেরো ভাগ তাহলে কতটুক জল মেশানো হচ্ছে পনেরো মাইনাস চোদ্দ তাহলে কয় ভাগ জল মিশানো হচ্ছে এক ভাগ বুঝতে পারলে জল চোদ্দ থেকে পনেরো হইল এক ভাগ জল মিশানো হয়েছে তো প্রশ্ন হলো ভাই কুড়ি ইউনিট মানে যদি জল হয়েছে এক ইউনিট তাহলে একের ভ্যালু কত এটাকে আমরা নিশ্চয়ই তিন দিয়ে গুণ করবো তিন ওকে তিন লিটার বুঝতে পারলে গল্পটা কুড়ি ইউনিট মানে যদি সাত লিটার কে বুঝায় এক ইউনিট মানে কয় লিটার কে বুঝাবে তিন লিটার কে তার মানে ভাই কয় লিটার জল মিশানো হচ্ছে তিন লিটার এবার দেখো চক্রবৃদ্ধি সুদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম হ্যাঁ কত টাকার বার্ষিক দশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো কোটি টাকা হবে আরেকটা জিনিস তোমরা যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে তোমাদের আমি রিকোয়েস্ট করব কলকাতা পুলিশ প্লে ফলো করে সেখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিও আপলোড করা আছে ঠিক আছে তো এখানে কি বলছে দশ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদের ব্যাপারে তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ভাই আমরা চ্যাপ্টার ওয়াইজ আগে করেছি আমরা কি করি কোনো ফর্মুলা নরমালি ইউজ করি না আমরা কি করি পার্সেন্ট যেটা দেওয়া থাকবে দশ পার্সেন্ট এটাকে ভগ্নাংশে নিয়ে আসি দশ পার্সেন্ট মানে কত হয় ভাই বলো দেখি দশ বাই একশো শূন্য শূন্য ক্যান্সেল তার মানে দশ ভাগের এক ভাগ এটার মানে কি আসল যদি হয় দশ ইউনিট বা দশ ভাগ তাহলে সুদ হবে এক ভাগ মানে ব্যাংকে যদি একদিকে লিখবে আসল এখন লিখালিখি করছে তোমরা শুধু ক্যালকুলেশন করবে কোনো ভাষা লিখবে না স্যার তাহলে তোমাদের মনে হতে পারে স্যার যে আমি কেন লিখছি আমি লিখছি এই কারণে তোমরা যেন জিনিসটা ফিল করতে পারো পারো বুঝতে ওকে তাহলে আসল যদি দশ ইউনিট হয় ভাই সুদ হবে এক ইউনিট মানে দশ টাকা যদি ব্যাংকে রাখো সুদ আসলে হবে দশ যোগ এক এগারো ওকে দশ টাকা ব্যাংকে রাখলে তোমাকে এক টাকা সুদ দিবে ব্যাংকে তাহলে সুদাসল হবে দশ যোগ এক তার মানে এগারো এটা কয় বছরে বলো দেখি এক বছরে ওকে দশ টাকা ব্যাংকে রাখলে এক টাকা ব্যাংক তোমাকে সুদ দিবে তার মানে সুদাসল হবে এগারো ক্লিয়ার এবার যেহেতু ভাই দু বছর বলছে এটা দশ দুবার লিখবে দশ টাকা আসল হলে এক বছর পরে সুদাসল হবে এগারো টাকা দু বছর বলছে দুবার লিখবো তাহলে দশ টাকা আসল হলে সুদ আসলে এগারো টাকা দশ টাকা আসল হলে সুদ আসলে এগারো টাকা এবার যেহেতু দু বছর বলছে দুবার লিখলাম চার তিন বছর হলে কি করব জাস্ট তিনবার লিখবো এর পরের গল্প কি এর পরের গল্প হচ্ছে জাস্ট বাদিগের গুলো বাদিকে গুণ ডান গুলো ডান দিকে গুণ একদম সিম্পল দশ দশ গুণ করলে একশো এদিকে সময় হবে এক এক মিলে দু বছর আর এদিকেও গুণ করে এগারো এগারো মিলে একশো একুশ বুঝে গেল তাহলে পার্সেন্ট কে নিয়ে আসবে

তাহলে বলো দেখি কত টাকা বাড়লো যেটা বাড়ে সেটাকেই তো আমরা কি বলি সুদ একশো একুশ তার মানে ইউনিট হচ্ছে সুদ সুদ দেখো বুঝতে তাহলে আসল একশো একুশ ইউনিট তার মানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত বলো দেখি ভাই একুশ ইউনিট বুঝতে পারলে তাহলে একদিকে আসল একদিকে সুদ আসল একদিকে আসল একদিকে সুদ আসল দশ ইউনিট আসল হইলে সুদ আসল এগারো ইউনিট বছর বলছি দুবার লিখবি তারপর বাদিকের গুলো বাদিকে গুন দশ দশ একশো এগারো এগারো একশো একুশ তাহলে একশো ইউনিট যদি আসল হয় সুদ আসল হবে একশো একুশ ইউনিট তাহলে বাড়লো কত ইউনিট একুশ ইউনিট যেটা বাড়ে সেটা কি আমরা কি বলি চক্রবৃদ্ধি সুদ ক্লিয়ার তো একুশ ইউনিট কি ভাই চক্রবৃদ্ধি সুদ এবার একটু যদি প্রশ্নের দিকে তাকানো যায় দেখো প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া আছে চারশো কুড়ি টাকা এটাও চক্রবৃদ্ধি সুদ এটাও চক্রবৃদ্ধি সুদ চারশো কুড়ি টাকা ওকে দুটোই সেম জিনিস ভাই এটাও চক্রবৃদ্ধি সুদ এটাও চক্রবৃদ্ধি সুদ দুটোই সেম জিনিস তো যেহেতু দুটোই সেম জিনিস তাহলে আমি বলতে পারি একুশ ইউনিটের ভ্যালু হচ্ছে চারশো কত দিয়ে গুণ করলে আসে একুশ দু গুণে বিয়াল্লিশ আর একটা শূন্য কুড়ি গুণ সেম জিনিস একুশের ভ্যালু চারশো কুড়ি কত দিয়ে গুণ করলে আসে একুশ দুগনে বিয়াল্লিশ দুই আর একটা শূন্য এবার বলছে আসল কত তাহলে আসল হচ্ছে একশো ইউনিট একশোর ভ্যালু কত এটাকেও কুড়ি দিয়ে গুণ করো দুই ওকে দুই আর তিনটে শূন্য তার মানে দুই হাজার টাকা বুঝতে পারলে তোমাদের মনে আমি বুঝতে পারছি কয়েকটা প্রশ্ন যাচ্ছি আমি ক্লিয়ার করছি আগে দাঁড়াও অঙ্কটা বুঝে নেও এটা চক্রবৃদ্ধি সুদ এটাও চক্রবৃদ্ধি সুদ তাহলে একুশের ভ্যালু চারশো কুড়ি বুঝতে পারলে একুশের ভ্যালু চারশো কুড়ি দুটোই সেম জিনিস কত গুণ কুড়ি গুণ তাহলে এবার আসল কত আসল হচ্ছে একশো একশোর ভ্যালু কত হবে এটাও কুড়ি গুণ একুশের ভ্যালু যদি চারশো কুড়ি হয় একশোর ভ্যালু নিশ্চয়ই একশো হবে না এটাও কুড়ি গুণ বুঝে গেল এবারে তোমাদের মনে অনেকের প্রশ্ন যাচ্ছে স্যার চ্যাপ্টার ওয়াইজ করলে ভালো হতো না তাদের রিকোয়েস্ট করবে প্লিজ কলকাতা পুলিশ প্লেলিস্ট ফলো করো এবার যাদের মনে হচ্ছে স্যার এত সহজ আসবে না তোমরা একটু অ্যাড করো লাস্টের দিকে খুব অ্যাডভান্স লেভেলের অঙ্ক করব। বুঝতে পারলে এবার অনেকের মনে হচ্ছে স্যার এত বড় করে করলে পরীক্ষায় টাইম কি করে পাবো ভাই একটু বোঝার চেষ্টা করো ভাই বাবন যেই দেখছো এত বড় করে করছি তোমাদের বোঝানোর জন্য তোমরা এত আসল আসল এত বছরগুলো কি লিখবে এগুলা লিখবে না দেখবে যখন এগুলা না লিখবে এগুলো দেখবে অঙ্কটা এটাই শর্ট হয়ে যাবে এখন বুঝাচ্ছি তাই টাইম নিচ্ছি এখন অনেকে হিসাব করে স্যার দুটো অঙ্ক কুড়ি মিনিট পরীক্ষায় তো টাইম থেকে মিনিট আরে ভাই এখন দুটো অঙ্ক কুড়ি মিনিট কেন তিরিশ মিনিটও নিতে পারি বুঝানোর জন্য যখন বুঝবে কনসেপ্ট ক্লিয়ার করবে তখন কেন টাইমের হিসাব করবে আগে বুঝো পরে টাইম শর্ট করা যাবে বুঝা গেল তিন নম্বরে কি বলছে খুবই ইম্পর্টেন্ট একটি ক্ষতির প্রবলেম একশোটি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে তার লাভের হার কত বলছে কি বিক্রয় মূল্য লাভ করছে কি দিয়ে প্রকাশ করছে বিক্রয় মূল্য দিয়ে আচ্ছা লাভ হতে পারে ক্ষতি হতে পারে সেটা দেখবে লাভ ক্ষতিটা বিক্রয় মূল্য দিয়ে প্রকাশ করছে না মানে ক্রয় মূল্য দিয়ে তিরিশটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয় তিরিশটি পেন্সিলের ক্রয় মূল্যের সমান লাভ হয় বা ক্ষতি হয় ওকে এভাবে যদি লাভ ক্ষতি প্রকাশ করে মানে সরাসরি বলেন একটু ঘুরিয়ে বলছে ভাই এটাই তো অঙ্ক সব কিছু সুজি বলবে না তোমায় একটু ঘুরিয়ে দিবে পেচিয়ে দিবে তোমাকে ভাষাগুলো বুঝতে হবে তাহলে লাভ কত হয় কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয় তাই বিক্রয় মূল্য দিয়ে লাভটা প্রকাশ করছে তাহলে আমরা ধরবো ভাই একটার বিক্রয় মূল্য যেগুলো করা হচ্ছে ভাই বারবার প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো আর দেখবি পরীক্ষা একদম হুবু এভাবেই থাকবে একটু এদিক সেদিক লেজ লাগাতে পারে ভাই তৈরি থাকবে মেন্টালি প্রিপেয়ার্ড হো ভালো করে বুঝো আমি কি কি বলছি মন দিয়ে শোনো হান্ড্রেড পারসেন্ট পারবে একটার বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটার বিক্রয় মূল্য এক টাকা ওকে বিক্রয় মূল্য দিয়ে লাভ দেওয়া আছে তাহলে একটার বিক্রয় মূল্য এক টাকা ধরবে যে কোন ধরা যায় এক ধরলাম তাহলে বলো দেখি লাভ করতে হবে লাভটা বার করা যাবে না অবশ্যই বার করা যাবে কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয় কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয় মানে একটার বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে কুড়িটার বিক্রয় মূল্য কত হবে কুড়ি গুণন এক তার মানে কুড়ি টাকা লাভ হবে বুঝতে পারলে একটার বিক্রয় মূল্য এক টাকা দুইটার বিক্রয় মূল্য দুই টাকা বিক্রয় মূল্য কুড়ি টাকা তার মানে টাকা লাভ হবে আমার ভাষা বুঝতে পারছো পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয় এটাই বলছে বলছে কুড়িটার বিক্রয় মূল্য বার করো বিক্রয় মূল্য বার করলাম কুড়ি টাকা তাহলে বলছে লাভ হবে কুড়ি টাকায় এটা হচ্ছে লাভ এবার বিক্রয় মূল্য কত পেন্সিল তো আর কুড়িটা বিক্রয় করে না কুড়িটা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয় পেন্সিল বিক্রি করে কয়টা দুইশোটি দেখো প্রথমেই বলছে সরি দুইশোটি বলি কেন একশোটি কয়টি পেন্সিল বিক্রি করবে একশোটি তাহলে এবার একটার বিক্রয় মূল্য এক টাকা হলে একশোটার বিক্রয় মূল্য কত হবে একশো গুণন এক একশো টাকা ওকে পেন্সিল কিন্তু কুড়িটা বিক্রি করে না অনেকে বলবে না স্যার কুড়িটাই বিক্রি করে না ভাই ভাষাটা বুঝো কুড়িটা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয় ওকে লাভ হয় কুড়িটা পেন্সিলের বিক্রয় মূল্যের কুড়িটা পেন্সিলের বিক্রয় মূল্য কুড়ি টাকা তার মানে লাভ হয় কুড়ি আর পেন্সিল বিক্রি হয় দেওয়া আছে একশোটা পেন্সিলের বিক্রয় মূল্য একশো টাকা তাহলে কি দাঁড়ালো একশো টাকায় বিক্রি করে লাভ হয় কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য তার মানে কুড়ি টাকা লাভ হয় একশো টাকায় বিক্রি করে কুড়ি টাকা লাভ হয় তাহলে ভাই এখান থেকে ক্রয় মূল্য বার করা যাবে না অবশ্যই ক্রয় মূল্য বার করা যাবে ক্রয় মূল্য কি হয় ক্রয় মূল্য অ্যাকচুয়ালি উল্টো হয় মানে লাভ হলে করি মাইনাস আর ক্ষতি হলে প্লাস অনেকে বলবে স্যার কেন একটু এক্সপ্লেন দেখো যেহেতু লাভ হয়েছে ভাই তার মানে ক্রয় মূল্যটা কম লাভ কখন হয় বলো দেখি বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য কম আর যদি ক্ষতি হয় বিক্রয় মূল্য ক্রয় ক্রয় মূল্য বেশি সিম্পল একটু মাথা খাটাও ফিল করো শুধু আমার কথাটা শুনলো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ তো কি বললাম একশো টাকায় বিক্রি করে লাভ হয় যেহেতু লাভ হয় তার মানে মানে কম কম হবে টাকা তো করবে কিন্তু ক্রয় মূল্য উল্টো লাভ হলে মাইনাস ক্রয় মূল্য বার করার সময় আর ক্ষতি হলে প্লাস লাভ হলে মাইনাস ক্ষতি হলে প্লাস তাহলে একশো টাকায় বিক্রি করে কুড়ি টাকা লাভ হয় তার মানে ক্রয় মূল্য হচ্ছে আশি টাকা এবার বার করতে হবে শতকরা লাভ শতকরা লাভের ফর্মুলা কি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড এরকমই হয় নিশ্চয়ই গল্পটা তাই না কুড়ি ক্রয় মূল্য কত এই যে মাত্র বার করলাম আশি শতকরা আনার জন্য ইন্টু হান্ড্রেড ওকে তাহলে শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে আটকে ভাগ করলে চার চার দিয়ে একশো কে ভাগ করলে চার পঁচিশে একশো তার মানে ভাই অ্যান্সার কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটি অ্যান্সার আশা করি ক্লিয়ার এবার দেখো অতিক্রমের একটি অঙ্ক হ্যাঁ পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান একশো একাত্তর মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে দুইশো মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে অনেকে বলছো অ্যাডভান্স মেথ ত্রিগুণ মিতি বিশগুণিত করার জন্য হান্ড্রেড পারসেন্ট করাবো তোমরা শুধু আমার সঙ্গে থাকো ওকে সমস্ত কিছু ধরে ধরে রেডি করে দিব তো এখানে দেখো অতিক্রমের অঙ্কে ভাই প্রথমে টার্গেট করবে বেগকে কাকে টার্গেট করবে বস বেগকে বেগ কত দেওয়া আছে পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা ওকে এবার একটু তোমাকে বেসিক সেন্স খাটাতে হবে একটা ট্রেন সে প্ল্যাটফর্ম হোক সেতু হোক বা কোনো জিনিসকে অতিক্রম করতে গেলে কয়েক সেকেন্ড টাইম নেবে তো যেহেতু কোনো জিনিসকে অতিক্রম করতে কয়েক সেকেন্ড টাইম নে। তাহলে আমরা বেগকে কি করব ভাই ট্রান্সফার করে ফার্স্ট ক্লাস মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো এটা কি ডাইরেক্ট আনা যায় হানড্রেড পারসেন্ট আনা যায় কিভাবে আনা যায় ৪৫ সেই কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসার একটা শর্ট রুল আছে কি করতে হয় ভাই পাঁচ বাই আঠারো দিয়ে গুণ কত দিয়ে গুণ পাঁচ বাই আঠারো ওকে খেয়াল কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসছো ছোট হয় কেউ কে আসছো ছোট তাহলে ছোট সংখ্যাটা উপরে তো নয় দিয়ে ছোট করে নয় দুগুণ আঠারো পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে উপরে পাঁচ পাঁচে পঁচিশ নিচে দুই এত মিটার পার সেকেন্ডে ওকে এবার দেখো ট্রেনটি কাকে অতিক্রম করবে একটি সেতুকে অতিক্রম করবে তাহলে ভাই দূরত্ব কতটুক যাবে যাকে অতিক্রম করবে সেতুকে অতিক্রম করবে সেতুর দৈর্ঘ্য তো যেতেই হবে যাকে অতিক্রম করবে সেটা প্লাস ট্রেন যদি সুরঙ্গকে অতিক্রম করে সুরঙ্গ প্লাস ট্রেন যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন ওকে যদি সেতুকে অতিক্রম করে তাহলে ডুক দূরত্ব যাবে সেতু প্লাস ট্রেন ওকে তাহলে সেতু প্লাস ট্রেন সবগুলোই দেওয়া আছে দেখো সেতু কত দেওয়া আছে বলো দেখি সেতু দীর্ঘ ট্রেন আর সেতু হচ্ছে মিটার সেতু হচ্ছে হচ্ছে ট্রেন একশো একাত্তর দুটো যোগ করলে কত হয় বলো দেখি ভাই মিটার ওকে তাহলে বেগ হচ্ছে পঁচিশ বাই দুই মিটার পার সেকেন্ড মানে পঁচিশ বাই দুই মানে সাড়ে বারো মিটার যায় এক সেকেন্ডে এবার সেতুকে অতিক্রম করতে গেলে চারশো মিটার যেতে হবে তাহলে চারশো মিটার যেতে কতটুকু সময় লাগে একটা জিনিস আমি তোমাদের সবসময় বলি সময় মানেই ভাগ সময় মানেই বস ভাগ কাকে ভাগ করবে দূরত্ব বাই বেগ দূরত্ব বাই বেগ দূরত্ব কত ভাই চারশো আর বেগ কত পঁচিশ বাই দুই তাহলে দুইটা নিচে না নিচেরও নিচে এটা আলটিমেট যায় উপরে এত সেকেন্ড ওকে পঁচিশ বাই দুই হয় না এই দুই উপরে চলে গেল হ্যাঁ পঁচিশ দিয়ে একবারে ছুটে করি ভাই সুবিধা হলে পাঁচ দিয়ে ছোট করে পাঁচ পাঁচে পঁচিশ এবার দেখো পাঁচ নম্বরে কি বলছে একটু অ্যাডভান্স লেভেলের হ্যাঁ সি একটি কাজ যথাক্রমে আট ষোলো এবং চব্বিশ দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করলো কাজ শেষ হওয়ার দুই দিন আগে সি এবং একদিন আগে বিচ চলে গেল কাজটি মোট কতদিনে শেষ হবে এগুলো আগেও করেছি চলো আজকে আবার করব একটু ভালো লেভেলের অঙ্ক তো দেখো একটা ভুল আমরা যেটা করি ভাই প্রথমে না সব কিছুকে একবারে করতে চাই দেখো তুমি যদি বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে খেতে যাও সব একবারে খেতে পারবে না একটা একটা করে খাবে নিশ্চয়ই অঙ্কের ক্ষেত্রেও ভাই সেম রুল অ্যাপ্লাই হবে সব কিছু যদি তুমি একবারে ভাবতে চাও তাহলে ভাই কিছুই হবে না স্টেপ বাই স্টেপ এই সময় কার্যের ক্ষেত্রে প্রথমে কি করবে প্রথমে ভাই করবে একটি কাজ করে আট দিনে বি করে ভাই ষোলো দিনে আর সি করে কত দিনে চব্বিশ দিনে তাই না হম তাহলে দুটো কাজ টোটাল কাজটা ধরে নাও আর একদিনে কে কতটুক কাজ করে সেটাও বার করে নাও এবার কাজ কি যেকোনো ভাবতে পারো ভাই তো আমি ভাবলাম মনে করো চেয়ার তৈরি করা কেউ খেলনা তৈরি করা হম রাস্তা তৈরি করা যেকোনো ভাবতে পারো রুটি তৈরি করা আমি ভাবলাম চেয়ার তৈরি করা কতগুলি চেয়ার তৈরি করতে হবে তাহলে এই কাজটা যেকোনো ভাবা যায় আমরা ধরলাম চেয়ার তৈরি করা এবার প্রশ্ন হলে কতগুলি চেয়ার তৈরি করতে হবে যে কোনো ধরা যায় কিন্তু ধর্ম এদের আট ষোলো চব্বিশ আটচল্লিশ হয় কীভাবে চার দুগুণে আট তিন চারে বারো চার ছয় চব্বিশ সরি চার আট চার চারে ষোলো চার ছয় চব্বিশ আরো বার দেও দুই ওকে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় গুণ করো চার দুগুণে আট আট দুগুনে ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে টোটাল আটচল্লিশটি চেয়ার বানাতে হবে আরেকটা জিনিস বার করে নাও একদিনের কাজ একদিনে কে কতটুক কাজ করে তাহলে একটা জিনিস বলো ভাই এ আট দিনে বানায় আটচল্লিশটি চেয়ার তাহলে একদিনে কয়টি বানাবে ছয় আশে আটচল্লিশ ছয়টি কে বানাচ্ছে এ ভাগ করলেই পাওয়া যায় ভাই আট আট দিনে যদি আটচল্লিশটি বানায় একদিনে কম বানাবে কম মানে কয়টি আট দিয়ে আটচল্লিশ কে ভাগ করে ছয়টি ষোলো দিনে তৈরি করে আটচল্লিশটি তাহলে একদিনে তৈরি করবে তিনশো লং আটচল্লিশটি তিনটি এটা কে তৈরি করবে বি বুঝে গেল ষোলো দিনে করে টি একদিনে তিনশো লং আটচল্লিশটি তিনটি সি চব্বিশ দিনে তৈরি করে আটচল্লিশটি তাহলে একদিনে কয়টি তৈরি করবে চব্বিশ দুগুণ আটচল্লিশ দুইটি এটা কে তৈরি করবে সি তাহলে দুটো কাজ বার করে নিবে টোটাল কাজ এদের লসকু আর একদিনের কাজ আট দিনে বানায় আটচল্লিশটি একদিনে ছয়টি আট দিয়ে কে ভাগ করলে আসে বি বা ষোলো দিনে বানায় আটচল্লিশটি একদিনে কম বানাবে কম মানে ষোলো আটচল্লিশটি ভাগ করলে তিন সি চব্বিশ দিনে বানায় আটচল্লিশটি এক দিনে বানাবে চব্বিশ দিগনে আটচল্লিশ দুইটি এতু দূর ক্লিয়ার ভাই ওকে এবার একটা জিনিস এবার আমরা অঙ্কটা একটু ছবির মাধ্যমে বুঝি হ্যাঁ এটা মনে হচ্ছে টোটাল কাজ মনে করো হ্যাঁ টোটাল কয়টি চেয়ার বানাতে হবে আটচল্লিশটি তাহলে প্রথমে কাজ কে কে শুরু করে এ b c হ্যাঁ মন দিয়ে শুনবে হ্যাঁ আর একটা জিনিস কি ভাই অঙ্ক শিখার জন্য যেটা দরকার বেসিক কিছু জিনিস তো জানতেই হবে তার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স আমি অঙ্ক শিখবো আমি অঙ্ক পারবো ভাই এই কনফিডেন্সটা হান্ড্রেড পারসেন্ট রাখো ভাই নাহলে যাই বুঝাই আমি কেন কেন তোমার মাথার উপর দিয়ে চলে যাবে ওকে হান্ড্রেড পারসেন্ট অঙ্ক পারবে অঙ্ক এমন একটা সাবজেক্ট যে কেউ আয়ত্ত করতে পারে শুধু নিজের চেষ্টা লাগবে একটু কনফিডেন্স লাগবে ওকে তো কনফিডেন্সটা একটু হাই করো পারবে ভাই তাহলে এ বি সি কাজ শুরু করে এবার কি বলছে দেখো কাজ শেষ হওয়ার দুই দিন আগে সি চলে যায় মানে আর দুই দিন কাজ করলেই কাজ কমপ্লিট এই টাইমে সি বলছে আমার প্রবলেম আছে আমি কোনোভাবেই কাজ করতে পারবো না তো ভাই প্রবলেম দেখলে আর কি করবো তাই না সি কে বললাম ঠিক আছে ভাই চলে যায় তাহলে এ বি সি ছিল সি চলে যাবে তার মানে ভাই কাজে কে থাকবে এ আর বি আর কাজটা বলো দেখি আর কয়েকদিনে কমপ্লিট হয় দুই দিনে শেষ হওয়ার দুই দিন আগে মানে আর দুই দিনে কাজ কমপ্লিট হবে এই সি বলছে আমার প্রবলেম আমি চলে যাব তো ভাই প্রবলেম দেখলে আর কি করতে পারি তাই না স্ত্রীকে বললাম ঠিক আছে ভাই তুই চলে যা এবার সি চলে গেল এখানেই গল্প শেষ না কিন্তু কাজ করছে 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 কাজ শেষ হতে আর একদিন বাকি আর একদিন কাজ করলেই কাজ কমপ্লিট তখন বি বলছে আমারও প্রবলেম আছে আমিও চলে যাব ওকে তাহলে শেষ হওয়ার একদিন আগে মানে একদিন কাজ করলেই কাজ শেষ হবে তখন বি চলে যায় তাহলে বি যদি চলে যায় বি কে ঢেকে দিলাম তাহলে কাজে কে থাকবে কাজ করে শেষ হওয়ার মানে বাকি কাজটা দুই দিনে কমপ্লিট হয় শেষ হওয়ার একদিন আগে বি চলে যায় মানে লাস্টের একদিন এ কাজ করে শেষ হওয়ার দুই দিন আগে সিলে চলে যায় ওকে এবার একটা জিনিস আমায় বলুন একটা জিনিস বলার চেষ্টা করো টোটাল কয়দিন বলো দেখি ভাই দুই দিন এনে দুই দিনের কাজ এটা যদি একদিনের কাজ হয় টোটাল দুই দিন এখানে দিনের কাজের বুঝে নাই সিম্পল ভাই এ করে একদিন এ আরবি একদিন এক এক মিলে দুই টোটাল দুই দিন এখানে যদি একদিনের কাজ থাকে তাহলে এখানে থাকবে একদিনের কাজ এক এক মিলে দুই দিন তার মানে এ একা করে একদিন এ আর বি করে একদিন আর এ বি সি কয়দিন করে সেটা আমাদের জানাই নেই এটাই বার করি তাহলে এবার বলো দেখি এ একদিনে কয়টি বানাবে এ একদিন কাজ যদি করে একা এ কয়টি বানাবে ছয়টি কয়টি বানাবে বলো দেখি ছয়টি আর এ আর বি কয়দিন করে বলো দেখি একদিন এ আর বি একদিনে কয়টি বানাবে এ বানায় ছয়টি বি বানায় তিনটি তাহলে এ আর বি একদিন যদি কাজ করে কয়টি বানাবে এ বানাবে ছয়টি বি বানাবে তিনটি তার মানে কয়টি হবে বলে নয়টি বুঝে গেল এ বানাবে ছয়টি বি বানাবে তিনটি কয়টি হবে নয়টি তাহলে এ একদিনে ছয়টি এ আর বি একদিনে নয়টি তাহলে নয় আর ছয় কয়টি হয় পনেরোটি এ বানায় ছয়টি এ আর বি বানায় নয়টি তাহলে নয় আর ছয় মিলে পনেরোটি টোটাল বানাতে হবে কয়টি আটচল্লিশটি তার মধ্যে তৈরি হলো কয়টি পনেরোটি আটচল্লিশটি চেয়ারের মধ্যে মাত্র পনেরোটি তৈরি হলো আরো অনেক চেয়ার বানানো বাকি আছে কতগুলো বানানো বাকি আছে টোটাল আটচল্লিশ আটচল্লিশ থেকে ভাই এই পনেরো বাদ দিলাম তাহলে বলে দেখি ভাই আরো কয়টি চেয়ার বানানো বাকি আছে তেত্রিশটি বুঝা গেল তাহলে ভালো করে দেখো শেষ হওয়ার একদিন আগে মানে এ একদিনে শেষ করে তখন বি চলে যায় শেষ হওয়ার আর দুই দিন আগে সি চলে যায় তাহলে এ একদিনে বানায় ছয়টি এ আর বি একদিনে বানায় নয়টি নয় আর ছয় পনেরো আটচল্লিশ থেকে পনেরো বাদ দিলে কত হয় তেত্রিশ এবার এই তেত্রিশটি চেয়ার কে বানাবে বলে দেখি এ বি সি তিনজন মিলে বানাবে তাহলে এ বি সি তিনজন মিলে যদি কাজ করে এখানে দেখো এ ছয়টি বি তিনটি সি দুইটি তাহলে টোটাল কত হয় ছয় তিন নয় নয় দুই এগারোটি এ বি সি একসাথে যদি কাজ করে তাহলে একদিনে কয়টি চেয়ার তৈরি হয় এগারোটি এ বি সি সবাই কাজ করছে ও করছে ও করছে সিও করছে এ ছয়টি বি তিনটি নয়টি সি দুইটি এগারোটি তাহলে বিসি একসাথে যদি কাজ করে এগারোটি চেয়ার তৈরি হয় একদিনে তাহলে তেত্রিশটি বানাতে কয়দিন লাগবে সময় আমরা জানি কি ভাগ কাকে ভাগ করবে কয়টি বানাতে বাকি বাকি আছে কাবেত্রিশটি এটোপরে আর একদিনে কয়টি হয় এগারোটি এগারো দিয়ে ভাগ করো তিনে করুন তেত্রিশ এমনি বোঝা যায় ভাই এগারোটি বানাতে একদিন বাইশটি বানাতে দুই দিন তেত্রিশটি বানাতে তিন দিন তাহলে ভাই দেখো তো মোট সময় কয়দিন লাগছে পিছন দিক থেকে আসলাম অঙ্কটা হ্যাঁ তাহলে এ করে কয় দিন তিন দিন এই যে তিন দিন এবি করে কয় দিন এক দিন আর লাস্টে এ একা করে কয় দিন এক দিন তাহলে তিন একে চার চার একে পাঁচ দিন বুঝা গেল এ করে তিন দিন এ আর করে এক দিন এ করে এক দিন তাহলে তিন একে চার চার একে পাঁচ দিন তার মানে মোট পাঁচ দিন সময় লাগে ঠিক আছে এবার দেখো ছয় নম্বর হ্যাঁ খুব ভালো একটি অঙ্ক দেখো এ এবং বি একত্রে একটি কাজ পনেরো দিনে করতে পারে এ একা সেই কাজটি নয় দিন করার পর চলে যায় বাকি কাজ বি সতেরো দিনে শেষ করে এ একা সেই কাজটি কত দিনে করতে পারবে খুব ভালো অঙ্ক দেখো এনে কি টেকনিক ইউজ করি বা কি অ্যাপ্রোচ ইউজ করি ধরার চেষ্টা করো এনে কি বলছে দেখো এ আরবি একা কাজ মানে এ আরবি একসাথে কাজটি কত দিনে করতে পারে পনেরো দিনে আর দেওয়া নেই কিন্তু এ একা কয় দিনে করতে পারে বি একা দিনে করতে পারে দেওয়া নেই অনেকে বলবে না দেওয়া আছে এ দিন করে ভাই এ নয় দিন করার পর বাকি কাজ বি সতেরো দিনে করে এ একা কাজটা কত দিনে করতে পারে বা বি একা সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারে দেওয়া নেই শুধু দেওয়া আছে এ আর বি একসাথে যদি করে তাহলে পনেরো দিনে করতে পারবে তাহলে আমরা কি করি দুটি জিনিস ধরে নি একটা হচ্ছে টোটাল কাজ তাহলে টোটাল কাজ কত ধরি পনেরো দিন কাজ করে না আমরা ধরলাম পনেরো দিনে কয়টি চেয়ার বানায় পনেরোটি এ আর বি একসাথে পনেরো দিন কাজ করে তাহলে আমরা ধরলাম পনেরো দিনে কয়টি চেয়ার বানায় পনেরোটি এটা টোটাল কাজ তাহলে এবার বার করি একদিনে কে কতটুকু কাজ করে এ আর বি পনেরো দিনে বানায় পনেরোটি চেয়ার তাহলে একদিনে কয়টি বানাবে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে একটি অনেকে বলবে স্যার এটা পনেরোই কেন লসও নিতে হবে না ভাই লসও কখন নেই যখন দুটো বা তিনটি সংখ্যা থাকে তখন লসে উনি এনে তো পনেরো আছে একটি সংখ্যা তাহলে পনেরোই ধরলাম এনে কুড়ি থাকলে কুড়ি ধরতে আমি একটা থাকলে সেটাই ধরবে পনেরো দিনে পনেরোটি তাহলে একদিনে মানে একটি ওকে কেউ বড় ধরতে পারো তিরিশ পঁয়তাল্লিশ ষাট আমি পনেরোই ধরলাম মনে করো ওকে আচ্ছা এবার দেখো নেক্সট কাজ নেক্সট কি বলছে এ একা কয়দিন কাজ করে নয় দিন আর বি একা করে সতেরো দিন আলাদা আলাদা করে বলে না কিন্তু একসাথে করছে তো একটা জিনিস না আমরা এইভাবে ভাবতে পারি বি সতেরো দিন কাজ করে তো এটা ভাঙিয়ে লিখলাম এ করে দিন তা আমরা এইভাবে ভাবতেই পারি আমরা ধরলাম বি সতেরো দিন করে তো নয় দিন করে এর সাথে আর বাকি আট দিন একা করে আমরা ধরলাম আমরা ধরলাম নয় দিন এর সাথে করে এ নয় দিন করে না আর বি কিন্তু সতেরো দিন করে ভাই সতেরো দিন তাহলে সতেরো দিনকে ভাঙিয়ে নিলাম নয় আর আট মিলে সতেরো আমরা ধরলাম নয় দিন বি করে এ এর সাথে অনেকে বলবে না ভাই ধরতে কোথায় দিনই তো এটাই ভাঙিয়ে লিখলাম আমরা ধরলাম বি নয় দিন এর সাথে করে আর বাকি আট দিন একা করে একা ধরতে অসুবিধা হওয়ার কথা নেই সতেরো দিনই তো হলো আট আর নয় মিলের সতেরো আমরা ধরলাম এ নয় দিন করে আর বি সতেরো দিনকে ভাঙিয়ে নিলাম কিভাবে আমরা ধরলাম নয় দিন করে এর সাথে আর বাকি ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি এ নয় দিন বি নয় দিন তাহলে আমরা এইভাবে ভাবতে পারি এ আর বি একত্রে কয় দিন কাজ করে নয় দিন প্লাস বি একা আলাদাভাবে করে আট দিন দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা অনেকে বললে না আরেকবার তো দেখো আমি আরেকবার রিপিট করছি এ নয় দিন করে আর বি করে সতেরো দিন তাহলে বি সতেরো দিন করে না আমরা ভাঙিয়ে লেখলাম আমরা ধরলাম বি নয় দিন করে এর সাথে আর বাকি আট দিন একা করে বি এর সতেরো দিন তো তাহলে আমরা ধরলাম নয় দিন করে এর সাথে আর বাকি আট দিন করে একা বুঝতে পারলে তাহলে এ নয় দিন কাজ করে তাহলে আর বি সতেরো দিন সতেরো দিনের মধ্যে আমরা ধরলাম নয় দিন এর সাথে তার মানে ভাবতে পারি দিন দিন একসাথে করে আমরা ভাঙি এইভাবে ধরলাম বি সতেরো দিন করে না আমরা ধরলাম সতেরো মানে কি নয় কাজ সিম্পল রাখো ভাবি ব্যাপারটা সিম্পল রাখার চেষ্টা করো আমরা ধরলাম বি নয় দিন এর সাথে করে তাহলে এ নয় দিন বি নয় দিন তার মানে এ আর বি একসাথে নয় দিন আর বাকি আট দিন বি একা করে তাহলে এ আর বি একসাথে যদি নয় দিন কাজ করে তাহলে নয় দিনে কয়টি বানাবে দেখো একসাথে যদি কাজ করে এ আর বি তাহলে একদিনে হয় একটি তাহলে নয় দিনে কয়টি বানাবে নয়টি বুঝে গেল এ নয় দিন বিও নয় দিন তার মানে একসাথে নয় দিন এভাবে বলা যায় না এও নয় দিন বিও নয় দিন এ আর বি একসাথে নয় দিন প্লাস বি আলাদাভাবে করে আট দিন তাহলে নয় দিনে বানাবে নয়টা আর কয়টা চেয়ার বানানো বাকি পনেরোটার মধ্যে নয়টা তো হয়ে গেল পনেরো মাইনাস নয় ছয়টা এই ছয়টা চেয়ার বানায় বি একা আট দিনে বুঝে গেল এ আর বি নয় দিনে বানায় নয়টা বাকি ছয়টা চেয়ার বি একা আট দিনে বানায় এ আর বি একসাথে নয় দিন কাজ করে নয় দিনে নয়টা চেয়ার বানায় বাকি থেকে ছয়টা পনেরো থেকে টোটাল পনেরোটা পনেরো থেকে নয় দিলাম ছয়টা ছয়টা চেয়ার বি একা আট দিনে করে তাহলে বি আট দিনে কয়টা বানায় ছয়টা তাহলে একটা জিনিস দেখো বি আট দিনে যদি ছয়টা করে তাহলে একদিনে কতটুক করবে আট দিনে বানায় ছয়টা আমরা একদিনের কাজ বার করি একদিনে কয়টা বানাবে কম কম মানে ছয় বাই আট তাই আট দিনে বানায় ছয়টা একদিনের কাজটা বার করলাম দুই দিয়ে কাটতো তিন দু গুণে ছয় চার দু গুণে আট তিন বাই চারটি এবার অ্যান্সার কিন্তু চাইনি চাইছে এ এরটা ছয় দিনে সরি আট দিনে বানায় ছয়টি একদিনে কম কম মানে ছয় বাই আট এবার এটা কিভাবে করবে এ আর বি একসাথে কয়টি বানায় একটি এ আর বি এর কাজের থেকে বি এর কাজটা বাদ দিয়ে দাও এ আর বি বানায় একটি এ আর বি এর থেকে বি এর বাদ দিচ্ছি তাহলে এর টা পাওয়া যাবে এটা লসাগু করলে কত হবে চার চার ওকে চার মাইনাস তিন এক বাই চারটি তাহলে এ এক বাই চারটি বানায় কয় দিনে ভাই একদিনে বুঝে গেল বি দিনে বানায় ছয়টি একদিনে বানাবে ছয় বাই আট মানে তিন বাই চারটি এবার এ আর এর থেকে বি এরটা বাদ দিলে এরটা পাওয়া যাবে এবার বলছি এ সম্পূর্ণ কাজটি কত দিনে করবে তাহলে সময় মানে কি ভাই ভাগ কার সময় বার করব এর সময় মানে ভাগ কাকে ভাগ করব উপরে টোটাল কাজ টোটাল কয়টা বানাতে হবে পনেরোটা চেয়ার আর নিচে দিতে হয় একদিনের কাজ এ একদিনে কয়টি চেয়ার বানায় এক বাই চারটি এক বাই চার না নিচেরও নিচে এটা যাবে উপরে তাহলে এর সম্পূর্ণ কাজটা কয়দিনে করবে বলে দেখি ষাট দিনে বুঝা গেল এ আর বি এর থেকে বি এরটা বাদ দিলাম এ এরটা পাওয়া গেল এ একদিনে বানায় এক বাই চারটি তাহলে সম্পূর্ণ কাজ করতে কতটুকু সময় লাগবে সময় মানেই ভাগ টোটাল কাজ বাই এক দিনের কাজ এক বাই চার হয় চারটা উপরে দিলাম চার পনেরো ষাটটি সরি ষাটটি হবে না তো ষাট দিন ওকে এটাই অ্যান্সার তো ফ্রেন্ডস আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব এই প্রবলেমটি তোমাদের হোমওয়ার্ক থাকলো এটার অ্যান্সার হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ফ্রেন্স